हेलो गाइस वेलकम टू माय चैनल बंधुरा तुम्हारा कैमन आछो आशा करछि खूब भालो आछो और आमी मोटामुटी आछि हैशटैग पायल परिवारे नतून एक वीडियो तुम्हारे अनेक अनेक स्वागत जानाच्छि काके निये वीडियो करछि रीना एवं दीप के निये तुम्हारा अनेकेई कमेंट करछो मैंडी के निये फारिया के निये वीडियो दीते तो obviously देव जमन कल के तुम्हारे सामने एक मैंडी और फारिया के लिए वीडियो दिए वीडियो वीडियो करार पर ही डॉक्टर का जब रिपोर्ट देखाते तो यथारीति तपर अनेक रात रही और बाड़ी एस को वीडियो करते पर आज के तुम्हारे सामने हमार मन हलो विषय वाइटी किन आगे हमीय शेयर करीनाओं सामने शेयर करो से विषयटा नहीं तुम्हारे सामने किस आलोचना करते चाहिए प्रथम तुम्हारे साथ कथा शेयर करते चाहिए तुम्हारा प्लिज एक निरपेक्ष अन्सार दिओ ना दीप ना रीना ये दूजे का जरा रीना के सपोर्ट करो जरा दीप के सपोर्ट करो एरक किा तुम्हारा निरपेक्ष भाव ओनलि फर भिवर्स हिसाब से वाइटर ओनलि फर भिवर्स हिसाब से तुम्हारा क्योंकि अन्सार दिओ एक मा तार हजबैंडर मैं एक वाइफर एक हजबैंडर अशांति झगड़ा नान रकम मान मत पार्थक्य मत बिरोध झगड़ा अशांति होते ही पारे से कारण एक मे डिसिजन नहीं स्वामी साथे ना से आलदा थक तर सम्पूर्ण व्यक्तिगत स्वाधीनता किन्तु से विषयटा तर बाड़ी गए जानते जाए विषय तक कन्ट्रोवार्सि कर তারা যদি না বিষয়টাকে জানাতো তাহলে নিশ্চয়ই আমরা কন্ট্রোভার্সি করতাম না সেখানে আমরা ওয়াইটির আগে ভিউয়ার্স ছিলাম এখন হয়তো নিজেদের কন্ট্রোভার্সি আইডি খুলে আমরা নিজেদের মতবাদগুলো ভিউয়ারদের সামনে পৌঁছাতে পারছি কিছু কিছু মানুষ আছে এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র মানে অন্ধের মতো রিনাকে সাপোর্ট করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাইছি নিরপেক্ষ ভিউয়ারস হিসেবে একটু অ্যানসারটা দিও তো যে মা आज 26 তারিখ থেকে 26 তারিখ হতে চললো তার মুখ থেকে তার সন্তানের নাম একবারও পর্যন্ত বলেনি একবারও পর্যন্ত বলেনি মন করলে কিন্তু নিজের বাচ্চাকে নিজের আয়ত্তে আনার জন্য কোন রকম বড় দেড় মাস দু মাস তিন মাসের কেস কোনো কিছু করতে হয় না থানায় গিয়ে একটা জারি করলাম এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চা আমার কাছে হাজির কারণ এটা আমরা প্রত্যেকই জানি যে বাচ্চার পাওয়ার প্রথম অধিকারটা হয় কিন্তু মায়ের তারপর তো মানে প্রথমে এনে দেয় মায়ের কাছে তারপর এবার বিচার হয় যে সন্তানটাকে মা ঠিকঠাক ভাবে মানুষ করতে পারবে কিনা বা মায়ের সেই রকম আয় উপার্জন আছে কিনা ছেলেটাকে সুন্দর ভবিষ্যৎ দেবে এই সমস্ত কিছু তো পরে বিচার হবে কিন্তু প্রথম ভাবে সে যদি থানায় গিয়ে বলে যে না আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারছি না আমার সন্তানকে আমার চাই থানা কিন্তু এই কাজটা কিন্তু করতেই পারতো এবং সেটা খুব অল্প সময় মানে এক সময় এক সপ্তাহের মধ্যে হলেই কিন্তু বাচ্চাটাকে রিনার কাছে নিয়ে যেতে পারতো সেই রিনার মুখ দিয়ে দেখলাম আজকে তার বাচ্চার নাম বলল যে আমি যদি এখন বলি যে আমার বাচ্চার জন্য আমার খুব কষ্ট হচ্ছে সেটা নিয়েও তোমরা কন্ট্রোভার্সি করবে আর যদি আমার মুখ দিয়ে আমার বাচ্চার নাম না নিই সেটা নিয়েও তোমরা কন্ট্রোভার্সি করবে তো রিনা তোমাকে আমি একটা কথা বলতে চাইছি তুমি যেহেতু আমার থেকে ছোট তোমার মানে তুমি আমার বোন হবে তাই নাম নিয়েই বলছি আর হ্যাঁ আর একটা কথা এই ভিডিওতে আমি বলে দিতে চাইছি যে দেখেছো তো আমি আমার প্রতিটা ভিডিওতে দিদি ভাই দাদা ভাই এই ধরনের করেই ভিডিও করি সেই জায়গায় অনেকেই আমাকে পিঞ্চ মেরে এরকম কমেন্ট করে সবাই তো তোমার দাদা ভাই সবাই তো তোমার দিদি ভাই আমি কিন্তু দীপ্ত মশাই কেউ কোনো বাজে কথা বলি না দীপ্ত দাদা ভাই দীপ্ত মশাই বলি দীপকেও কিন্তু দাদা ভাই বলি কারণ আমি এটা জানি যে আমি যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটর হই আমি আমার ভদ্রতা বজায় রেখে কিন্তু আমি আমার ভিডিওতে সবসময় কথাবার্তা বলবো এবং এই কারণের জন্যই অনেক অনেক দিদি ভাইরা দাদা ভাইরা অনেক ফ্রেন্ডরা কিন্তু আমাকে ভালোবাসে এই কারণের জন্য অনেক মানুষ আমাকে কিন্তু পছন্দ করে সেই জায়গায় যারা যারা আমাকে পিঞ্চ মেরেছো তারা আজকে বুঝতে পারলে যে রিনা যে সমস্ত স্টেপগুলো একের পর এক নিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নামে মানে স্ট্রাইক দেওয়ার মতো একটা পথ অবলম্বন করছে তার একটাই সে যেটুকুনি তার মুখ থেকে শুনে বুঝতে পারলাম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা বডি শেমিং করা বাবা মাকে নিয়ে গালমন্দ করা এগুলো কিন্তু আমি একদম পছন্দ করিনি আমি প্রথম থেকে আজও পর্যন্ত তোমার ম্যান্ডিকে নিয়ে বলো ফারিয়াকে নিয়ে বলো রিনাকে নিয়ে বলো বা আদার্স যাদের যাদের নিয়ে ভিডিও করেছি আমি কোনোদিনও আজও পর্যন্ত হলপ করে বলতে পারি কারোর বাবা মা তুলিয়ে কখনো কথা বলিনি আমি কাউকে বড় মা কাউকে ঠাকুমা কাউকে দাদু যেটা যার সম্বোধনে যাই সেইভাবেই কিন্তু কথাটা বলেছি অনেকে আছে দেখেছি মানে শুধুমাত্র আমি বলবো না যে রিনার দালালি বাজে কথা ইউজ করে বা নানান রকম মিমিক্রি বলে নাকি আমি মিমিক্রি করছি তো মিমিক্রি করলে যে কার কতটা কষ্ট লাগে সেটা মনে হয় রিনাকে দেখে শেখা মানে বোঝা উচিত কারণ রিনার তো দালাল সে তো সেই জায়গায় আমাদের এই দীপ দালালকে নিয়েও পজিটিভ ভিডিও করছে এরকম কয়েকজন আছে দেখেছি অজস্র বাজে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে রিনার বাবা মা তুলিয়ে হ্যাঁ মানে বলতে বাধ্য বান্দরের বাচ্চা হ্যান ত্যান এই ধরনের কথাগুলো বলে এগুলো একদম বলা উচিত নয়
কারণ প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে কটা স্টেপ রিনা অবলম্বন করেছে প্রতিটা স্টেপেই কিন্তু রিনা একা মানে তার মা বাবা দাদা কেউ সাথে নেই। তাহলে আমরা জানতেই পারছি না যে তার মা বাবা দাদা অ্যাকচুয়ালি তাকে সাপোর্ট করছে না রিনার মন মর্জি মতো সমস্ত কিছু করছে, যেরকমটা ম্যান্ডি করেছিল। তাহলে সেই মানুষগুলো যেহেতু ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি না, সেই মানুষগুলোকে আমরা কেন বাজেমন্দ গালাগাল দেবো? কন্ট্রোভার্সি করছি মানে কিন্তু এই নয় যে আমাদের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও করতে হবে, আমরা আমাদের মতামতকে, আমরা আমাদের বক্তব্যগুলোকে ভিউয়ারদের সামনে তুলে দেবো, এই নয় যে আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, ঠিক আছে? ও যে কথাটা বলছিলাম মেন কথায় ফিরে আসি, তো রিনা যে কথাটা বললো যে আমি যদি ছেলের কথা বলি তাতেও আমাকে কন্ট্রোভার্সি করবে আর আমি যদি না বলি তাই নিয়েও আমাকে কন্ট্রোভার্সি করবে। তো রিনা তোমাকে আমি একটা কথা বলতে চাইছি, তুমি বলছো তোমার ছেলের নাম বললে নাকি আমরা কন্ট্রোভার্সি করবো না। অনেক ভিউয়ার্স আছে যে কিনা তোমাকে রিকোয়েস্ট করছে ছেলেকে নিয়ে আসার জন্য, ছেলেকে নিয়ে কথা বলার জন্য, ছেলের জন্য মানে চিন্তা করার জন্য, সেগুলো তো তুমি গুরুত্ব দিচ্ছ না। কন্ট্রোভার্সি কেটারা কে কি বলছে সেগুলো নিয়ে তুমি স্টেপ নিচ্ছ, অথচ তোমার যে সমস্ত ভালো ভিউয়ার্সরা তোমাকে সাপোর্ট করছে, তারা যখন তোমাকে গিয়ে তোমার সন্তানের জন্য একটু চিন্তা করতে বলছে, তার খোঁজ খবর নিতে বলছে, সেগুলো তো তুমি করছো না। অথচ দীপ্ত মশাইয়ের সাথে গিয়ে মার্কেটিং করতে যেতে পারছো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সামনে এই ভিডিওতে আমি দারুণ একটা চমকদার খবর দিতে চলেছি, সেটা হচ্ছে আমাদের দীপ্ত দাদাভাইয়ের সাথে মানে দীপ্ত মশাইয়ের সাথে আমাদের রিনা মহারানি কিন্তু মার্কেটিং করতে গেছিল এবং মার্কেটিং করতে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে তারপর রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি এসছে। হ্যাঁ বন্ধুরা, তার প্রমাণ তোমাদেরকে অবভিয়াসলি দেবো। তোমরা অনেকেই বলো যে প্রমাণ ছাড়া ভিডিও, প্রমাণ ছাড়া যখন যে প্রমাণটা দেওয়া সম্ভব হয় দিয়ে দিই, ভেতরকার কিছু প্রমাণ থাকলে সেগুলো তা দিয়ে দিতে পারি না, কারণ কি স্টেপ নিতে চলেছে বুঝতে পারছো। প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কিন্তু তার আইডি সন্তান সমতুল্য, সেখানে প্রত্যেকের মনেই কিন্তু একটু হলেও ভয় থাকবেই, লাগবেই ভয়টা। সেই জায়গায় এমন কিছু প্রুফ কখনই রাখতে চায় না যাতে কিনা আমার তিলে তিলে তৈরি করা এই আইডিটা নষ্ট হয়ে যাক, যেটুকুনি প্রমাণ দেওয়ার অবভিয়াসলি দেবো। তো আগে তোমরা দেখে নাও যেটা আমি তোমাদের সামনে দেখাতে চাইছি, তারপর তোমাদের সামনে আমরা কথা বলছি। দেখে নিয়েছো, মানে তুমি পানা হে না তুনে মুঝকো খোনা হে জি, এই গানটা কিন্তু আমাদের দীপ্ত মশাই তার ইনস্টাগ্রামে শেয়ার করেছে, জাস্ট শেয়ারটা করেছে আর আমি জাস্ট নিয়েছি। এরপরেও হয়তো, কারণ দীপ্ত মশাই যখন ইনস্টাগ্রামে কিছু শেয়ার করে আরো দু তিনটে শেয়ার করে, সেগুলো হয়তো পরের ভিডিওতে তোমাদেরকে জানাতে পারবো। তো এই যে গানটা শেয়ার করেছে, বুঝতে পারছো গানটার মধ্য দিয়ে কি বোঝাতে চাইছে, মানে আমি তোমাকে পাবো না তুমি আমাকে হারাবে, এটাই এখন একটা মধ্যবর্তী জায়গা। কারণ দেখো, যত যাই হোক রিনার মধ্য দিয়ে এখন তো একটা অবভিয়াসলি খারাপ সময় যাচ্ছে, এই সময়টা উদরে উঠতে পারলেই কিন্তু তবে তার জীবনে দীপ্ত মশাইকে নিজের রঙিন স্বপ্ন দেখছে সেইগুলো আস্তে আস্তে করে সে তৈরি করতে পারবে। তার মাঝখানে যে এখন যে সময়টা যাচ্ছে সেটা তো অবভিয়াসলি একটা খারাপ সময় যাচ্ছে। তো রিনা, এই যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছ, হ্যাঁ কেন বলছি মার্কেটিং, ওই আমাদের দীপ্ত মশাইয়ের বাইকটার সাথে যে ব্যাগটা ঝোলানো আছে ওটা কিন্তু একটা মানে কি বলবো, কোনো জামা কাপড়ের দোকান বা কোনো একটা কসমেটিক্সের দোকান বা এরকম কিছু একটা দোকান হবে, এবং যত সম্ভব মনে হলো কোনো জামা কাপড় ব্যাগটা তোমরা খুব ভালোভাবে চেক করলে দেখতে পাবে যে ওটার মধ্যে কোনো শাড়ি আছে সেরকমই কিন্তু ব্যাগটা হয়ে আছে। এবং যে ড্রেসটা পরে দীপ্ত মশাই আগের দিন রেস্টুরেন্টে যাওয়ার একটা ছবি আমাদের সাথে শেয়ার করেছিল, সেম ড্রেস এবং সেম চশমা পরেই কিন্তু রিলসটা শেয়ার করেছি, এবং ওই ক্যামেরাটা কে ধরে দিচ্ছে, আমাদের রিনা মহারানি। তাহলে চিন্তা করো বন্ধুরা, রিনা তার বয়ফ্রেন্ডের ছবি তুলে দিচ্ছে, একসাথে মার্কেটিং করতে যাচ্ছে, দাদার বিয়ে যেহেতু সামনে মার্কেটিং করতেই হবে, এবং একসাথে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে সমস্ত কিছু করছে, আর কিনা সে ওই মুখে কি বলছে যে আমি যদি আমার মুখে ছেলের নাম নিই তাহলেও তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, না নিলেও কন্ট্রোভার্সি করবে। আরে বাবা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি একজন মা, সেটা তোমার বোঝা আগে উচিত ছিল যে আমি যাই করি, আমি হয়তো কারোর ওয়াইফ ছিলাম, দুদিন পর থাকবো না, কিন্তু আমি যে মা এটা জীবনেও কোনোদিন কেউ মুছতে পারবে না, কারণ মায়ের মা হওয়ার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা, স্বয়ং মানে কি বলবো ভগবানও মানে এই জিনিসটাকে মন থেকে মেটাতে পারবে না যে আমি একজন মা।
হাজবেন্ডকে হয়তো আমি আস্তে 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 অন্য একটা ছেলেকে পেয়ে তার সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করে কিন্তু আমি আগের হাজবেন্ডকে ভুলে যেতে পারবো, কিন্তু সন্তানকে কিন্তু কখনো ভোলা যাবে না। কারণ সন্তানকে কিন্তু আমি নমাস গর্ভে ধারণ করে তারপর জন্ম দিয়েছি, সেই সন্তানকে কি আমি কখনো ভুলে যেতে পারি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেলেকে নিয়ে বললেও বলবে কি না বলে এটা আমি কেন ভাববো? আমি মা, আমি আমার সন্তানের দায়িত্ব নেব, আমি আমার সন্তানের চিন্তা ভাবনা করব, আমার হাজবেন্ডের সাথে পোষায় নিয়ে আমি চলে আসবো, ব্যাস এইটুকানি এইটুকানি। এরপর হচ্ছে আমি একজন মা, তারপর আমি কোন ছেলের সাথে প্রেম করি, কোথায় ঘুরতে যাই, কোথায় খেতে যাই, এগুলো তো পরের কথা, কিন্তু আমি আগে একজন মা। তোমরা কি বলো বন্ধুরা? ও যে এই কথাটা আজকে ওর ভিডিওতে বললো, ও কি ঠিক কথা বললো? ও ওর মুখ দিয়ে নাকি ছেলের কথা বললে আমরা নাকি কন্ট্রোভার্সি করবো? তাহলে তুমি কন্ট্রোভার্সি করার ভয়ে তুমি ছেলের কথা নাকি বলছো না? অথচ দীপ্তমশাই কি সুন্দর তো রিলসগুলো শেয়ার করছে, এবং আমাদেরকে দেখাবার জন্য এবং আমাদের দীপ দাদাভাইকে দেখাবার জন্যই কিন্তু এই রিলসগুলো শেয়ার করা হচ্ছে, এবং সেখানে স্পষ্ট কিন্তু ক্যামেরাটা কে করছে বোঝাই যাচ্ছে। এবং যে মানে কেনাকাটা যে করতে গেছিলো তারা এবং রেস্টুরেন্টে বসে যে খাওয়া দাওয়া করেছিল তার চাক্ষুষ প্রমাণ তোমাদের সামনে আমি দিয়েই দিলাম। তাহলে যেই ছেলেটার সাথে দিনরাত ঘোরাফেরা করছো, খাওয়া দাওয়া করছো, আরো আদার্স অনেক কিছুই তোমরা করছো, টাকি নদীর মানে ওখানে নদীর পাড়ে মালদ্বীপে গিয়ে আরো অনেক কিছুই করছো, সেগুলো যেহেতু আমাদের সামনে কিছু কিছু শেয়ার করছে আমাদের দীপ্তমশাই, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো ভিডিওর মাঝখানে তুলে ধরলি, আমরা খুব খারাপ হয়ে যাব, আমরা খুব খারাপ হয়ে যাব। এটা রিনা তুমি একবার ভেবে দেখো তো, আমরা তো তোমাদের বাড়ির কেচ্ছা কাহিনীটাকে তোমাদের বাড়িতে গিয়ে জানতে যাইনি, তোমরা জানিয়েছো তাই আমরা জেনেছি। হ্যাঁ আমি বারবারই বলছি ভিডিও করা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা নয়, কিন্তু তা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলছে সেটা নিজেদের মতামতটা প্রকাশ করছে, সেখানে আমার মনে হয় না যে তুমি যে সমস্ত ধমক চমকগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিচ্ছ এই জিনিসটা দেওয়া তোমার ঠিক। যদিও তুমি নিজের মুখে আজকের ভিডিওতে স্বীকার করেছো যে এটা তো সত্যি যে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে না, কারণ কি তাদেরকে যদি ওই রাত দুটোর ঘটনাটা না জানানো হতো তাহলে কন্ট্রোভার্সি করার তো কোনো সুযোগই আসতো না। এইখানে আমি আরও একটা কথা বলতে চাই যে ও দোষ দিচ্ছে আমাদের দীপ দাদাভাইয়ের নামে, যে দীপ দাদাভাই যদি ওই দিন রাত্রিবেলা দুটোর সময় ভিডিওটা না দিত তাহলে নাকি এরকম সিচুয়েশন আসতোই না, রিনা নাকি সমস্ত কিছু আগের মতো ঠিক করে নিত। আচ্ছা কি ঠিক করতে? মানে আজ থেকে ছ মাস আগে দীপ দাদাভাই যেমন তোমাকে বুঝিয়ে 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 তোমার মন ভালো রাখার চেষ্টা করছিল, সমস্ত কিছু লুকিয়ে চুরিয়ে হচ্ছিল, আবারও তুমি এই শ্বশুরবাড়িতে ফিরে এসে সমস্ত কাজকর্ম শাশুড়ির ঘাড়ে ফেলে দিয়ে, ছেলের দায়িত্ব শ্বশুরের ঘাড়ে শাশুড়ির ঘাড়ে ফেলে দিয়ে নিজে আবারও সেই পরকীয়ায় লিপ্ত হতে এবং সেটা লুকিয়ে চুরিয়ে, সেটাই তুমি বলতে চাইছো? এবং রাত দুটোর সময় দীপ দাদাভাই কেন ভিডিও করতে বাধ্য হলো? যদিও দুটোর সময় ভিডিওটা করেনি, ভিডিওটা করেছে মিনিমাম 10:30-11:00 মধ্যে ভিডিওটা করেছে, আমাদের সামনে দেবে কি দেবে না, দেবে কি দেবে না এই ডিসিশন নেওয়ার পর রাত দুটোর সময় ভিডিওটাকে আমাদের সামনে কিন্তু আপলোড করেছিল, কিন্তু ওই যে 10:00 সময় ভিডিও বানাবার পর 2-3 ঘন্টা দীপ দাদাভাই কেন ডিসিশনটা নিচ্ছিল, কেন সঙ্গে সঙ্গে ভিডিওটা আমাদের সামনে আপলোড করেনি? তোমরা অনেকেই বলবে যে ও যে রাত 10:30-11:30 সময় ভিডিও বানিয়েছে তুমি কি করে জানলে? দীপ দাদাভাই নিজেই বলেছে ওই ভিডিওটায় যে এই ভিডিওটা তোমাদের সামনে দেওয়া ঠিক হবে কি হবে না এটা আমি সত্যি বলতে ডিসিশন নিয়ে উঠতে পারছিলাম না, তাই এতটা রাতে তোমাদের সামনে ভিডিওটা দিতে কিন্তু আমি বাধ্য হলাম। সেখানে অনেকেই বলছে দীপ দাদাভাই জানিয়েছে বা রিনাও বললো দীপ দাদাভাই নাকি আগে সোশ্যাল করেছে, না তুমি যে ঘটনাটা মানে রিনা যে ঘটনাটা ঘটিয়েছিল এবং বাড়ি থেকে যাওয়ার সময় যে থানা পুলিশের বিষয়টা জানিয়ে গেছিল ও তো আগে গিয়ে থানায় গেছিল, ও আগে থানায় গেছিল মানে থানা পুলিশ কেস এই সমস্ত কিছু হতো, সেখান থেকে গ্রামের লোক হলেও কিন্তু এই বিষয়গুলোকে জানতে পারতো, এবং কোনো না কোনো গ্রামের লোক কিন্তু যেরকম রিনার গ্রামে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সেরকম দীপের গ্রামেও কিন্তু অনেক অনেক ব্লগার বা কন্ট্রোভার্সি, টাকিতে তো মানে আকচার এরকম ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি না এমনি ক্রিয়েটার, তারাও তো না কোথা থেকে জানতে পেরে এই জিনিসগুলো আমাদের সামনে বলতো, জানা একদিন না একদিন ঠিকঠাক মানে ঠিক যেতুই। সেখানে মিথ্যে দর্শক করা হচ্ছে যে দীপ দাদাভাই নাকি আগে সমস্ত কিছু জানিয়েছে, জানাবার পত্রটা তো তুমি খুলে দিয়েছো তাকে থানা পুলিশের ভয় দেখিয়ে, যদি এমন কিছু নাই হয়ে থাকে, সমস্ত কিছু যদি মিটমাট হয়ে যাওয়ারই থাকতো তাহলে থানা পুলিশ কেন পৌঁছাতে হলো? একটা কথা চিন্তা করো তো বন্ধুরা, একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা ঠিক কতটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেলে থানা পুলিশ আমাকে যেতে হবে, থানা পুলিশ আমায় কখন যেতে হয়? একটা স্বামী স্ত্রীর মধ্যে নর্মাল অশান্তি ঝগড়ার মধ্যে কখনো থানা পুলিশ যেতে হয় না। সেখানে রিনা ভয় দেখিয়ে গেছিল যে আমি থানা পুলিশ যাচ্ছি, এবং ও থানায় বসে ফোন পর্যন্ত দীপ্ত মশা মানে আমাদের দীপ দাদাভাইকে করেছিল থানা থেকে ফোন, আর তখন কিন্তু আমাদের দীপ দাদাভাই ওই ভিডিওটা আমাদের সামনে আপলোড করতে বাধ্য হয়েছিল। তাহলে কে প্রথমে সোশ্যাল করলো? ওয়াইটিতে জানানো মানেই সোশ্যাল, আর গ্রাম থানা পুলিশ কোর্ট কাচারি এগুলো করাকে সোশ্যাল বলে না।
এগুলো হয়তো ফোনের মাধ্যমে কেউ জানতে পারছে না, কিন্তু গ্রাম চারিপাশের আত্মীয় স্বজন এরা তো সবাই জানতে পেরে যাচ্ছে। তাদের মধ্যে কেউ কি ভিডিও করে আমাদের সামনে বলতে পারে না ঘটনাগুলো? তাহলে কে আগে জানালো বন্ধুরা? দীপ জানায়নি, জানিয়েছে কিন্তু রিনা। রিনা হয়তো ক্যামেরার সামনে বলেনি, কিন্তু সে সবাইকে জানিয়ে দিয়েছিল। তাদের গ্রামে যে একটা সালিশ সভা মতো বসেছিল তাদের বাড়িতে সেদিনকে, সেটা কার জন্য বসেছিল? যদি ও দীপ দাদা ভাইয়ের বোঝানো কথাতে বুঝে যেত, কারণ 14 তারিখ রাতে যখন ওর মা এসেছিল তখন ওর মাও নিশ্চয়ই বুঝিয়েছিল, যদি ওই মা বাবার বোঝানোতে বা দীপ দাদা ভাইয়ের বোঝানোতে বুঝে যেত তাহলে নিশ্চয়ই গ্রামের লোককে আর ডাকতে হতো না এবং থানা পুলিশও করতে হতো না। তাহলে তুমি করলে আগে সমস্ত কিছু সবাইকে জানিয়ে একাকার, আর যাই দীপ দাদা ভাই আমাদের সামনে কথাটাকে জানালো, তারপরেই তুমি দোষারোপটা কার দিকে দেখছো? দীপ দাদা ভাইয়ের দিকে। একবার তো নিজেও ভেবে দেখো যে আগে থানা পুলিশটা কে করেছে, আগে থানা পুলিশটা কে করেছে। তুমি যদি সংসারকে এতই ভালোবাসতে, যদি সত্যি ফিরে আসার কথা যে বলছো যে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো যেরকমটা সৌমিল দিদিভাইয়ের সময় হয়েছিল, আবারও সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো, তাহলে ওই আশায় পুকুর কাটলে কিন্তু তুমি ওখানে গিয়েই কিন্তু দীপ্তর সাথে ঘুরতে যেতে, খাওয়া দাওয়া এটা ওটা করা এগুলো করতে পারতে না, এগুলো কিন্তু করতে পারতে না। তোমাদের সামনে আমি একটা কথা বারবার বলেছিলাম যে ওই যে একটা তুতে কালারের ড্রেস পরে রিলস ভিডিও দিয়েছে, তোমরা অনেকেই বলেছিলে বারবার যে ওটা এখনকার রিলস টাকি মালদ্বীপে গিয়ে, তো আমি কালকের ভিডিওতেও বলেছি না ওটা হচ্ছে আগেকার রিলস। সেখানেও কমেন্ট এসছে না দিদি ভাই ওটা এখনকার রিলস। তো ঠিক আছে, তোমাদেরকে আমি আমার ভিডিওতে আজকে ওই রিলসটা দিয়ে দিচ্ছি, এবং তোমরা পারলে এই রিনার আগের ইনস্টাগ্রাম আইডিটা দেখে নিও, ওখানে গিয়ে মানে 4টে ওই সেম ড্রেস পরে রিলস ভিডিও করেছে, বা ওখানে পুরো কবে ছেড়েছে ভিডিওটা তোমরা দেখতেই পাবে। যে মেয়েটা যেটা করছে না সেই মেয়েটার নামে সেই মিথ্যে কথাটা কোনো মতেই দিতে পারবো না, যতই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক। কিন্তু হ্যাঁ, ও যে দীপ্ত মশাইয়ের সাথে মার্কেটিং করতে গেছে এবং মার্কেটিং করতে গিয়ে কেনাকাটা করে রেস্টুরেন্টে বসে খাচ্ছে, সেখানে একবারও সন্তানের কথা মনে পড়ছে না, যেখানে দাদার সংসারটা শুরু হতে চলেছে সেখানে নিজের সংসারটাকে ভেঙে দেওয়া হলো। যে সুখের আশায় আমি দীপ্ত মশাইয়ের হাত ধরতে চাইছি, সেই দীপ্ত মশাই কি আমাকে ঠিক আমি যে সুখটা চাইছি সেই সুখটা দিতে পারবে? একটা মেয়ে হিসেবে আগে বোঝা উচিত ছিল যে আমি যাই করি নাই করি আমি আমার সন্তানকে কখনোই কিন্তু কষ্ট দিতে পারি না। আজকে সন্তানটা গুমড়ে গুমড়ে কষ্ট পাচ্ছে, স্বপ্ন দেখছে, জ্বর আসছে, কান্না করছে, তখনও কি একটা মায়ের এই জায়গাটা ফাটেনি যে আমি আমার ছেলের একটা খোঁজ নেই, আমি আমার ছেলেকে একবার জিজ্ঞাসা করি বাবু তুই কেমন আছিস? এই কথাটা কি তার কোনো সময় মনে হয়নি? সে কিনা আবার উল্টে দোষ দিচ্ছে যে আমি ছেলের কথা বললেও তাই নিয়েও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। যত দোষ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না, তোমরা তোমাদের ফ্যামিলি কেচ্ছাটা আমাদের সামনে জানাবে, আর সেই বিষয়গুলো নিয়ে আমরা মতবাদ দিলেই আমরা বাজে হয়ে যাব। একবার নিজে ভেবে বলো তো, এই যে মার্কেটিং করতে গেছো, দেখলাম একটা শাড়ির প্যাকেট, সেখানে একটা একটা ড্রেস কি ছেলের জন্য কেনা হয়েছে? একটি বারো কি ছেলের জন্য একটা খেলনা কেনা হয়েছে? হয়নি। তাহলে কি করে বলছো যে তুমি ছেলেকে ভালোবাসো? এর আগের দিন কেঁদে কেটে কি করে ভিডিও দিয়ে ভিডিওতে বলেছিলে যে তুমি তোমার সন্তানকে মানে পেট পেট কেটে বের করেছো, মানে সেই সন্তানকে কি তখন কখনো তুমি মারতে পারো? যেই সন্তানের শরীর খারাপে তুমি একটা খোঁজ নিতে পারো না সেই সন্তানকে তুমি কতটা ভালোবাসো প্রতিটা ভিউয়ার্সই কিন্তু জেনে গেছে। সব থেকে বড় কথা বন্ধুরা, সব থেকে বড় কথা দেখো, রিনাকে অনেকেই কিন্তু এখনো ভালোবাসে, কিন্তু আস্তে আস্তে তার প্রতি প্রতিটা মানুষের ভালোবাসা কমে যাচ্ছে। কারণ কি, তার প্রতিটা চ্যাটাং চ্যাটাং কথা, তার যে সমস্ত কথা একদম সোজাসাপটা ভাবে ভিউয়ারদের সামনে বলে দেওয়াটা একদমই কিন্তু ঠিক নয়। সোজা কথাটা সোজাভাবে বলো, কিন্তু গলার যে একটা উগ্র আওয়াজ, একটা রুড়ো যে মেজাজ, এটা কিন্তু কখনোই রিনার করা চলে না, কখনোই কিন্তু ওর করা চলে না। ওর ভিডিওর কমেন্ট সেকশনে আজকে প্রত্যেকটা কমেন্ট বাজে, সবাই একটা কথাই ওকে বোঝাচ্ছে, তোমার হাজব্যান্ডকে ভালো লাগেনি, তুমি বেরিয়ে এসছো, খুব ভালো কথা, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু তুমি একজন মা, তুমি তোমার ছেলেকে কি করে ভুলে গিয়ে এতদিন এখনো পর্যন্ত বাড়িতে আছো? ছেলের কথা কি একেবারে জন্য মনে পড়ে না? এরপরেও এত বড় বড় কথাগুলো কি করে রিনার বলা সাজে বলো তো বন্ধুরা? একটা কথাই আমি বারবার বলতে চাইছি যে তোমাদের সামনে তো রিলস ভিডিওটা দিয়েই দিলাম যে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছো, মার্কেটিং করছো, তারপরে ঘোরাফেরা করছো, হাতের উপর হাত রেখে সমস্ত কিছু প্রমিস করা হচ্ছে সেই জায়গায়, সেইগুলো কেন দীপ্ত মশাই দেখাচ্ছে আমাদের সামনে? শুধু আমাদেরকে নয়, দীপ দাদা ভাইকেও দেখানো হচ্ছে। কেন দীপ দাদা ভাই দীপ দাদা ভাইয়ের ভিডিওতে কারোর নাম তুলে কথা বলছে না, কিন্তু সবাই বুঝতে পারছে যে ওটা রিনাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলা হচ্ছে? সেই নিয়ে কি ধমক দেওয়া হলো যে আমাদের দীপ দাদা ভাইয়ের ভিডিওগুলো নাকি, রিনার সাথে যে সমস্ত ভিডিওগুলো নাকি আছে সেগুলো প্রাইভেট করতে হবে? তাহলে আমিও বলতে চাইছি যে কেন দীপ্ত মশাই এই সমস্ত ভিডিওগুলো তার ইনস্টাগ্রামে শেয়ার করছে, যেগুলো দেখলে দীপ দাদা ভাই জ্বলবে এবং তার ভিডিওতে রিনাকে নিয়ে কথা বলতে বাধ্য হবে? যত যাই হোক, তাদের মধ্যে এখনো পর্যন্ত ডিভোর্স হয়ে যায়নি, বা এখনো পর্যন্ত কিষানুর মা বাবা হিসেবে রিনা মা এবং দীপ দাদা ভাইয়ের দাদা, এটাই কিন্তু সব জায়গায় কাগজে কলমে আছে।
তাহলে কেন দীপ্ত মশাই সমস্ত কিছু আমাদের সামনে এইভাবে দেখাচ্ছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, মার্কেটিং করতে যাচ্ছে, ভিডিও করে দিচ্ছে, কেন এগুলো শেয়ার করছে? নিশ্চয়ই দীপ দাদাভাইকে জ্বালাবার জন্য। তাহলে তোমরা যদি ইনডাইরেক্টলি অপর একটা মানুষের সাহায্য নিয়ে দীপ দাদাভাইকে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একদম তুঙ্গে তুলতে পারো, তাহলে সেই জায়গায় দীপ দাদাভাই তার ভিডিওতে তার মনের কথাগুলো বলে কোনো ভুল করেছে বন্ধুরা? তোমরা একবার বলো তো, কোন ভুল করছে? সে যে যে স্টেপ নিচ্ছে, সে যে যে জিনিসগুলো ঘটাচ্ছে নিজের ভিডিওর মধ্যে, সেগুলো কি খুব ভুল ঘটাচ্ছে? ছেলেকে নিয়ে হাসছে খেলছে, বা ছেলেকে নিয়ে ভিডিও দিচ্ছে, ভিডিওর লাস্টে রিনাকে নিয়ে কয়েকটা কথা বলছে নাম উল্লেখ না করেও, সেই জায়গায় দীপ দাদাভাই খুব ভুল করে ফেলছে না? সেখানে হুঁশিয়ারি দিচ্ছে রিনা দীপ দাদাভাইকে, আর আমাদের যে দীপ্ত মশাই যে সমস্ত কিছু রিল শেয়ার করে সমস্ত কিছু আমাদের সামনে জানিয়ে দিচ্ছে, সেগুলো করে কি কোনো ভুল কাজ করা হচ্ছে না রিনার তরফ থেকে? দীপ্ত মশাই যদি ইনস্টাগ্রামে কোনো রিলস না ছাড়ে, কোনো ছবি এমন শেয়ার ছাড়বে না কেন? অন্য কিছু, দুদিন আগে যখন একটা ঠাকুরের ছবি নিয়ে ছেড়েছিল তখন তো আমরা কেউ কন্ট্রোভার্সি করিনি, কিন্তু এমন কিছু জিনিস ইনস্টাগ্রামে শেয়ার করা আছে যেগুলো আমরা পুরো স্পষ্ট বুঝতে পারছি যে হ্যাঁ এগুলো কিন্তু এই ঘটনা হচ্ছে, তাহলে সে কেন এগুলো করে আমাদেরকে উত্তপ্ত করছে, আমাদেরকে উত্তপ্তও করবে, আর আমরা সেগুলো নিয়ে ভিডিও করলেও আমাদের দোষ হয়ে যাচ্ছে? এটা করে রিনা খুব মহৎ কাজ করছে, যারা যারা রিনার হয়ে ভিডিও করছো। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো, চলো টাটা।